দাঁড়ান, আলোটা একটু বাড়িয়ে দিই। বছর চারেক আগে আমাকে সাংঘাতিক রোগে ধরল। একদিন এমন হলো, ডাক্তার জবাব দিয়ে গেল। তারপর সেই যাত্রায় ব্রহ্মচারীর ওষুধের গুণেই হোক, অদৃষ্টক্রমেই হোক, মেচে গেলাম। সেই সময় আমার স্ত্রী তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে আমাকে সেবা করে গেছে। আহার, নিদ্রা, বিশ্রাম কোনোটাই তার ছিল না। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল। কিছুদিন পরে সে এক মৃত সন্তানের জন্ম দেয়। তারপর থেকেই আমার স্ত্রী নানা প্রকার জটিল রোগের সূত্রপাত হলো। তখন আমি তার সেবা করতে লাগলাম। একদিন স্ত্রী আমাকে বলল, কি করছো, লোকে বলবি কি, এমন করে দিন রাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করো না গো। তোমার গরম লাগছে, এই পাখার হাওয়া করছি। কি হলো, তোমার খাওয়ার সময় হয়ে গেছে, খেতে যাবে না, শরীর খারাপ করবে যে। যাবো যাবো, তুমি একটু ঘুমাও তো। দেখো, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো না। রাগ করছো কেন? আচ্ছা, খেতে যাচ্ছি। শোনো, বাগানে ফুল গাছগুলোতে মালি জল দিয়েছে গো। বকুলতলার গাছের তলা ওই যে সাদা মার্বেল দিয়ে বাঁধানো জায়গাটা রোজ পরিষ্কার করে তো। তুমি এত চিন্তা করছো কেন? জানো, বদ্ধ ঘরে থেকে আমার শরীরটা না ও কেমন যেন করছে আজ। আজ আমাকে একবার সেই বাগানে নিয়ে যাবে, একটু বসতে ইচ্ছে করছে গো। চলো, তোমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাই। এই তো, এই তো বকুলতলার পাথরের বেদিটা, এখানে শুয়ে পড়ো। এই বালিশটা মাথার তলায় দিয়ে দিই। জ্যোৎস্না রাত, কি সুন্দর বকুল ফুল একটা ছবি করছে। দেখো দেখো, চারিদিক শান্ত নিস্তব্ধ, কি সুন্দর গন্ধ। আহ, তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। কোনো কালেও ভুলবে না, এটা কখনো সম্ভব না। তাছাড়া আমি তা প্রত্যাশাও করি না। চল এবার ঘরে যাই। হারান ডাক্তার বলছিল যে এত তো চিকিৎসা হলো, এবার হাওয়া পরিবর্তন করে দেখলে হয়। তাই ভাবছি কালই তোমাকে নিয়ে এলাহাবাদ যাব। যাবে তো? হ্যাঁ, ঘরে থেকে থেকে হাঁপিয়ে উঠেছি, চলো ঘুরে আসি। ডাক্তার দেখো, আমার স্ত্রী একেবারে শয্যাশায়ী হয়ে গেছে। তুমি সুস্থ হওয়ার কোনো উপায় বলো তো। অনেক চিকিৎসাই তো হলো, এ রোগ আর সারবে না, চিররুগ্ন হয়েই কাটাতে হবে। ডাক্তার, আমার স্ত্রী তোমার কথা বুঝতে পেরেছে মনে হয়, আমাকে কি যেন বলার চেষ্টা করছে। শোনো শোনো, যখন আমার রোগ আর সারবে না, তাড়াতাড়ি আমার মরার আশাও নেই, তখন তখন আর কতদিন তুমি এই জীবন মৃতকে নিয়ে কাটাবে বলো। তুমি না, তুমি বলো আরেকটা বিয়ে করো। যতদিন এই দেহে জীবন আছে। চুপ করো তো, চুপ করো, আর বলতে হবে না।
তোমার তোমার কথা শুনে আমি আর বাঁচি না। এই জীবনে আর কারোকে ভালোবাসতে পারবো না আমি। শুনছো, হারান ডাক্তার এসেছে তোমাকে দেখতে। কেমন আছেন এখন লক্ষ্মী? আর কেমন আছি সবই তো জানেন ডাক্তার বাবু। মা লক্ষ্মী, ওষুধপত্র গুলো ঠিক সময় খাবেন, তা না হলে তাড়াতাড়ি সুস্থ হবেন কি করে? ও হ্যাঁ জমিদার বাবু, আগামীকাল আপনার নেমন্তন রইল আমার বাড়িতে, আসবেন কিন্তু। হ্যাঁ চিন্তা করবেন না, উনি নিশ্চয়ই যাবেন আপনার বাড়িতে। ডাক্তার ডাক্তার, আসুন আসুন জমিদার বাবু। আরে ফিরে দাঁড়িয়ে আছিস কেন, নিয়ে আয় জমিদার বাবুকে। এনাকে তো চিনলাম না ডাক্তার, পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে মনোরমা, বয়স 15 হবে, মনের মতো পাত্র পাইনি বলে বিয়ে দিতে পারিনি। গল্প করতে করতে সময়টা এই যা, ওকে ওষুধ খাওয়ার সময় পেরিয়ে গেছে, আজ আজ চলি হলেন ডাক্তার। আমি হারান ডাক্তারের বাড়ি গিয়েছিলাম গো, তাই দেরি হলো, তোমার ওষুধ খাওয়ার সময় পেরিয়ে গেছে। তাতে কি আছে, যাও যাও, তুমি জামা কাপড় বদলে নাও। আচ্ছা শোনো, হারান ডাক্তার আমাকে কেন বললো যে যাদের রোগ সারার কোনো সম্ভাবনা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে থেকে তাদের নিজেরও সুখ নেই অন্যদেরও সুখ নেই। কথাটা সাধারণভাবে দোষ নেই, কিন্তু আমার স্ত্রী সম্পর্কে এরকম মন্তব্য করা উচিত হয়নি হারান ডাক্তারের, বলো। ও ওই ওই যে ডাক্তার এসেছে মনে হচ্ছে। ডাক্তার কতগুলো মিথ্যে ওষুধ গিলিয়ে ডাক্তারখানা বিনা কেন বাড়াচ্ছেন? আমার প্রাণটাই যখন একটা ব্যাম, তখন এমন একটা ওষুধ দিন যাতে তাড়াতাড়ি এই প্রাণটা যায়। ছি, এমন কথা বলবেন না মা লক্ষ্মী। আমি বলছিলাম আমার মেয়ে একদিন আপনাকে দেখতে আসতে চায়। শুনছো ডাক্তার বাবু, মেয়ে আমাকে দেখতে আসতে চায় গো। তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই, তুমি ঘুমো। না না, এই ঘরটা ভীষণ গরম, তুমি তুমি বাইরে যাও, তোমার বেড়াতে যাবার সময় হয়েছে। কিছুক্ষণ বেরিয়ে না আসলে তোমার আবার রাতে খিদে পাবে না যে। তোমার খুব কষ্ট হচ্ছে না? আজকে আমি তোমার পাশেই থাকবো, কোথাও যাব না। তুমি ঘুমোবার চেষ্টা করো, আমি আলোটা একটু কমিয়ে দিচ্ছি। আমি আমি চিনি না তো। উনি তো ডাক্তার বাবুর কন্যা। ও আপনি আসুন আসুন আমার কাছে, শুনছো আলোটা একটু ধরো না গো, বসুন এখানে। তা আপনার নাম কি ভাই? বাহ, মুখটা তো ভারী মিষ্টি। আমার নাম মনোরমা, আমি ডাক্তার বাবুর মেয়ে। মালকী, এই দুটো শিশি ওষুধ দিয়ে যাচ্ছি, এই যে নীল শিশিটা দেখছেন এটা মালিশ করার জন্য, আর এই শিশিটা খাবার জন্য। দেখবেন দুটো মেলাবেন না যেন, এই নীল শিশির ওষুধটা ভারী বিষ। ও জমিদার বাবু বুঝে নিয়েছেন তো, টেবিলে রেখে গেলাম, চলো মনোরমা। বাবা আমি এখানে থাকি না কেন, ওনাকে সেবা করবে কে? ওনার সঙ্গে তো কোনো মহিলা নেই। না না, আপনি কষ্ট করবেন না, আমার আমার পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করে এসেছেন, অন্যের সেবা সহ্য করতে পারেন না। ডাক্তার বাবু ইনি বদ্ধভাবে অনেকক্ষণ বসে আছেন, ইনাকে একবার বাইরে বেরিয়ে নিয়ে আসতে পারেন? আসুন না জমিদার বাবু, আপনাকে নদীর ধার থেকে একবার বেরিয়ে নিয়ে আসি। না না ডাক্তার, আচ্ছা আচ্ছা তবে চলুন একটু ঘুরেই আসি। ও মা লক্ষ্মী সাবধান, নীল শিশিটা মালিশের জন্য, খুব বিষাক্ত,
ঠিক সময় ওষুধ খেয়ে নেবেন। চলুন জমিদার বাবু। আজ ডাক্তারের বাড়ি যাওয়াটা অনেকদিন পর ভালোই জমেছে, যাই দেখে গিয়ে। কি হয়েছে তোমার, ব্যথাটা কি বেড়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনি। ডাক্তার ডাক্তার, কি হয়েছে জমিদার বাবু? তাড়াতাড়ি চলুন, দেখুন কেমন করছে, বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, সেই ব্যথাটা কি বেড়েছে? ওষুধটা একবার মালিশ করলে হয় না? দেখি শিশির ওষুধটা দেখি খালি কেন। তবে তবে কি আপনি ভুল করে নীল শিশির ওষুধটা খেয়েছেন? বলুন বলুন। আমার কাছে এসো, কষ্ট পেও না, ভালোই হয়েছে, তুমি খুশি হবে, এটা মনে করে আমি 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 সুখে মরলাম। তুমি কি করলে, কি করলে, তুমি এটা কি করলে? যাক, তোমাদের বিয়েটা শান্তিতেই মিটে গেছে, তোমরা তাহলে আগামী কালই দেশে ফিরে যাও। মনোরমা, তুমি এত গম্ভীর কেন? হাসো না, কথা বলো না, কি ব্যাপার? ওর মনে কোথাও কি কোনো খটকা লেগেছে যে ও এত গম্ভীর হয়ে থাকে সবসময়? আমি কেমন করে বুঝবো ওর মনের কথা? এই জন্য আমার মদ খাওয়ার নেশাটাও বেড়ে গেছে। চলো না মনোরমা, এই শরতের সন্ধ্যায় একটু বাগানে বেরিয়ে আসি। ভুলতে পারবো না, কিন্তু এই কথাটা আমি আরেকদিন কাকে বলেছি? জানিনা সন্ধ্যে হলেই কেমন যেন হয়। চলো মনোরমা, আমরা বোটে করে কদিন ঘুরে আসি। তোমার হাত দুটো একবার আমার হাতে দাও, তোমাকে খুব মনোরমা ঘুমিয়ে পড়েছ কি ওখানে মশারির কাছে দাঁড়িয়ে? মনোরমার দিকে রোগ আসীন্ন অস্থির সার একটা আঙুল দেখিয়ে কি যেন জিজ্ঞেস করছে। শব্দটা যে আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে এখন শুনতে পাচ্ছি।
এত ক্ষীণ শব্দ কখনো শুনিনি, অসহ্য লাগছে। দাঁড়া দাঁড়া, আলোটা নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। আলোটা নিভিয়ে দিই। কৃষ্ণে আলোটা নিভে গেল।